সবাই আমি মিঠুন চলে এসেছি রণজিৎ স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমরা ভাগ বিষয়ক অনেক কিছু শিখেছি তাই না, কিভাবে আমরা ভাগ করব, ভাগের অংশগুলো কি হবে, তারপরে নিঃশেষী বিভাজ্য কি, নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি কি সূত্র ব্যবহার করে ভাগ অঙ্কগুলো করতে পারি, নিঃশেষী বিভাজ্য না হলে আমরা সূত্রের মাধ্যমে কিভাবে ভাজ্য ভাজক এগুলো বের করতে পারি আমরা সবই শিখেছি। আজকে চলো আমরা ভাগের এরপরের কিছু অংশ দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ভাজ্য শূন্য হলে ভাগফল শূন্য হয়। আচ্ছা আমরা উদাহরণ দিয়ে বিষয়টি একদম বুঝে নেই। প্রথমে দেখো এখানে আমার ভাজ্য দেওয়া আছে শূন্য, ভাগ ২৫ এখানে কি বলতো, ২৫ হচ্ছে ভাজ্য। হ্যাঁ আমরা যখন ভাজ্য শূন্যকে ২৫ দিয়ে ভাগ করছি আমার ভাগফল কত এসেছে, শূন্য। এর কারণ কি, কারণ হচ্ছে আমার ভাজ্য শূন্য ছিল। এরকম যে কোনো ভাগে আমার ভাজ্য যদি শূন্য থাকে তাহলে আমার ভাগফলও কি আসবে, শূন্য আসবে। এরপরে বলা আছে দেখো ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল এক হবে। দেখো একটু উদাহরণ দেওয়া আছে, উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ভাজ্য ১২ ভাগ ভাজক ১২, তাহলে আমার ভাগফল কত এসেছে, এক। এরকম যে কোনো ভাগে আমার ভাজ্য এবং ভাজক দুটোই যদি একরকম হয় সব সময় আমার ভাগফল কত হবে, এক হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আসো আমরা আরো কিছু বিষয় একটু জেনে নেই। দেখো প্রথমেই বলা আছে ভাজক এক হলে ভাগফল ভাজ্যের সমান হয়, অর্থাৎ আমরা যখন কোনো ভাজ্যকে এক দিয়ে ভাগ করব তখন আমার ভাগফল সবসময় কি হবে, ভাজ্যের সমান হবে। এই যে আমরা উদাহরণে কিন্তু দেখতে পাচ্ছি পাঁচকে যখন আমরা এক দিয়ে ভাগ করলাম আমার ভাগফল কত এসেছে, পাঁচে এসেছে। তার মানে এক দিয়ে আমরা যখনই কোনো সংখ্যাকে ভাগ করব সব সময় আমার ভাজ্য এবং ভাগফল সমান হবে। এরপর দেখো বলা আছে ভাজক শূন্য হলে ভাগ করা যায় না, অর্থাৎ শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমাকে যদি ভাজকের জায়গায় শূন্য দেওয়া থাকে আমি কি ভাগ করতে পারবো, না কখনো পারবো না। চলো আমরা একটি ভাগ করি। এখানে বলা আছে ৪২ ভাগ ৭, এখানে বলো তো কোনটি ভাজ্য আর কোনটা ভাজক। হ্যাঁ এখানে ভাজ্য হচ্ছে আমার ৪২ আর ভাজক ৭। আমরা যখন ৭ দিয়ে ৪২কে ভাগ করবো সাথে নামটা পড়তে হবে, দেখো তো সাথে নামটায় কততে ৪২ আসে, হ্যাঁ আমরা সবাই জানি ৬ সাথে ৪২, আর ৪২ থেকে ৪২ বিয়োগ করলে ভাগশেষ কত থাকে, শূন্য। তাহলে আমার ভাগফল কত পেলাম আমরা, ৬। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা চলো আমরা আরো একটি ভাগ করি। এখানে বলা আছে ৫২ ভাগ ২, এই ভাগে ৫২ হচ্ছে আমার ভাজ্য আর ভাজ্য কত দেওয়া আছে, ২। আমরা যখন এখানে ২ দিয়ে ৫২ কে ভাগ করব খেয়াল করো ৫২ সংখ্যায় ৫ অঙ্কটি কিন্তু ২ এর থেকে বড়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো, প্রথমে আমি ২ দিয়ে ৫ এ ভাগ করব। ২ ৫ এর মধ্যে কতবার যায়, হ্যাঁ ২ দুগুণে ৪, ৫ এর থেকে ৪ বিয়োগ করলে কত আসে, ১। তারপর আমার কি করতে হবে, এই ২টিকে এখানে নামিয়ে নিয়ে আসতে হবে। এরপর ২ দিয়ে আমি ১২ কে ভাগ করব, ২ এর নামতে ১২ কততে আসে, হ্যাঁ ৬ দুগুণে ১২, ১২ থেকে ১২ বিয়োগ করলে শূন্য। তার মানে আমার এখানে ভাগফল কত বের হলো, ২৬, অর্থাৎ ভাগফল ২৬। বুঝতে পেরেছো সবাই ভাগটি? চলো আমরা আরো একটি ভাগ করি। এখানে আমার ভাজ্য দেওয়া আছে ৮৫, ভাজক দেওয়া আছে ৪। আমরা যখন ৮৫ কে ৪ দিয়ে ভাগ করব দেখো এখানেও কিন্তু ৮৫ ৮ অঙ্কটি ৪ এর থেকে বড়, তাহলে প্রথমে আমার কি করতে হবে, ৪ দিয়ে ৮ কে ভাগ করতে হবে। ৪ এর নামতায় ৮ কখন আসে, ৪ দুগুণে ৮, ৮ থেকে ৮ বিয়োগ করলে তো শূন্য হয়, তাহলে আমি কি করব ৫ কে নামিয়ে নিয়ে আসবো। ৪ ৫ এর মধ্যে কয়বার যায়, একবার, ৪ একে ৪, আর ৫ থেকে ৪ বিয়োগ করলে আমার অবশিষ্ট কত থাকে বলতো, ১। তাহলে এখানে আমার ভাগফল হচ্ছে ২১, আর আমার ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট রইল ১। তাহলে আমার উত্তর হচ্ছে ভাগফল ২১ অবশিষ্ট ১। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।